ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কাঁচা রসুন ও পেঁয়াজ খেয়ে যে মসজিদে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে, সেটা কি শুধু মসজিদের জন্য নির্দিষ্ট নাকি বাড়িতে? তাও কেউ যদি বাড়িতে সালাত আদায় করে তাহলে কি সে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে সালাত আদায় করতে পারবে? এক্ষেত্রে হাদিসের যে ভাষাগুলো, যদি সেগুলোকে আমরা লক্ষ্য করি বা একটু ধ্যান দিয়ে অধ্যয়ন করি, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনাকারী তিনি বলেন যে রাসূল সাল্লাম বলেছেন, মান আকালা মিন হাজিহি শাজারাতি, যে যারা ওই গাছের কোনো অংশ খাবে, মান আকালা মিন হাজিহি শাজারাতি, যারা এই গাছের কোনো অংশ খাবে, কোন গাছ? সেটা হচ্ছে যে সাওমু ওয়াল বাসাল ওয়াল কুররাস, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ বা অন্য অন্য দুর্গন্ধ যার মধ্যে রয়েছে সেই জাতীয় কোনো জিনিস, ফালা ইয়াকরাবান না ফি মসজিদানা, তাহলে যেন সে আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, তাহলে যেন সে আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। তো কাঁচা রসুন বা পেঁয়াজ খেয়ে রাসূলুল্লাহ সাল্লাম মসজিদে আসতে নিষেধ করেছেন, এর কারণটা কি? কাঁচা রসুন পেঁয়াজ তো হালাল জিনিস, তো হারাম নয়, যেরকম বিড়ি সিগারেট বা অন্যান্য যে যার মধ্যে দুর্গন্ধ আছে সেগুলো যেরকম হারাম, তার মধ্যে দুর্গন্ধ আছে, তো সেগুলো খেতে নিষেধ করাতে তার একটা নির্দিষ্ট কারণ আছে যেগুলো হারাম বলে নিষেধ করা হয়েছে, কিন্তু কাঁচা রসুন বা পেঁয়াজ এটা তো হালাল, তারপরে এটাকে খেয়ে মসজিদে আসতে নিষেধ কেন করা হয়েছে? কারণটা হচ্ছে ফাইনাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাযা মিনহুল ইনস, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী ওই সমস্ত জিনিস দ্বারা কষ্ট পায় যার মাধ্যমে বা যার দ্বারা মানুষরা কষ্ট পায়, যার দ্বারাতে মানুষরা কষ্ট পায় বা যে জিনিসে মানুষরা কষ্ট পায় সেই জিনিসে ফেরেশতারাও কষ্ট পায়। তো কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যদি কারোর সামনে যাওয়া যায় মুখে দুর্গন্ধ নিয়ে, তো নিঃসন্দেহে মানুষ তা সেই মুখের দুর্গন্ধতে কষ্ট পাবে, তার দুর্গন্ধতে মানুষ বিরক্ত হবে। ঠিক একই রকমভাবে ফেরেশতা মণ্ডল যেহেতু সালাতের সময় নিকটবর্তী হয়, কাছাকাছি হয় বা মসজিদ ফেরেশতা থাকার জায়গা, তো সেখানে যদি মানুষ কাঁচা রসুন বা পেঁয়াজ খেয়ে যায় তো নিঃসন্দেহে ফেরেশতারা কষ্ট পাবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পবিত্র হয়ে বাহ্যিকভাবে বা অভ্যন্তরীণভাবে পবিত্র হয়ে ভালো সুগন্ধি লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মুখ পরিষ্কার করে যাওয়ার জন্য মসজিদে আদেশ করেছেন। সহিহ নাসাই হাদিস নাম্বার 600 706, সহিহ মুসলিম হাদিস নাম্বার 564 এবং সহিহ বুখারি হাদিস নাম্বার 854। তো এখানে কারণ যেটা উল্লেখ করা হয়েছে যে কাঁচা রসুন বা পেঁয়াজ খেয়ে সলাতে বা মসজিদে যাওয়া নিষেধ কেন, যে এর মাধ্যমে ফেরেশতারা কষ্ট পায়। এবার যখন আপনি যেখানে সলাত আদায় করবেন না কেন, আপনি যেখানেই সলাত আদায় করবেন না কেন, সেখানে তো ফেরেশতা থাকবেই, তো যে কারণে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে সেই কারণটা কিন্তু আপনি যেখানেই সলাত আদায় করবেন না কেন ওই কারণটা থাকছেই। সেটা কি? যেহেতু সেখানে ফেরেশতারা আসবে আর ফেরেশতারা দুর্গন্ধ পেয়ে কষ্ট পায়, তো মসজিদেও কষ্ট পায়, কষ্ট পাবে, মসজিদের বাইরে থাকলে বাইরে কষ্ট পাবে, স্বাভাবিক বিষয়। সেজন্য উলামারা বলেছেন যে যদি মানুষের সামনে দুর্গন্ধ মুখ নিয়ে যাওয়া কারোর জন্য শোভনীয় না হয়, তাহলে যে মানুষটা আল্লাহর জিকির আজকার করবে, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবে বা অন্যান্য দোয়া পড়বে, সেই ব্যক্তির জন্য ওই দুর্গন্ধ মুখ নিয়ে কোরআন তেলাওয়াত করা বা জিকির আজকার করাটা কেমন করে শোভা পায়, তো এটা ভাবা দরকার, এটা ভাবা দরকার। তো মোট কথা হচ্ছে যখন মানুষ আল্লাহ তাআলা জিকির আজকার করবে, সলাতে আসবে, সেটা মসজিদে হোক কিংবা বাড়িতে হোক, অবশ্যই তাকে পবিত্র হয়ে দুর্গন্ধ দূর করে মুখের এবং দেহের এবং কাপড়ের সব রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই সলাতে আসা বা সলাতে দাঁড়ানো উচিত। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে যে বাড়িতে থাকা অবস্থাতেও বা বাড়িতে সলাত আদায় করলেও মানুষকে পবিত্রতা অর্জন করতে হবে, দুর্গন্ধ দূর করতে হবে। উলামাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে ফি হাদাল হাদিস, এই হাদিসের সারমর্ম হচ্ছে
যে জাজারুন আন আদার নাসি বিকুল্লি হালিন, পুরো অবস্থাতেই মানুষকে ব্যবহারের মাধ্যমে, মানে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, কর্কশ ভাষা, খারাপ কথা, অশালীন কথা এবং দুর্গন্ধ বা এর কোনোভাবেই মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ও আমরুন বি তাহসিনিল আদব, এবং সঙ্গে সঙ্গে সুন্দর শিষ্টাচার, সুন্দর আদবের সঙ্গে ফি হুজুরি মাওয়াতিনিস সালা, সালাদের জায়গা উপস্থিত হওয়া, এটা হাদিসের একটা বিশাল বড় উপদেশ মানুষকে দেওয়া হচ্ছে যে মানুষ যখন সালাতে উপস্থিত হবে বা সালাতে জায়গায় যাবে তখন সে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাজসজ্জা করে দুর্গন্ধ দূর করে সে সালাতে জায়গাতে আসবে। এটা হচ্ছে হাদিসের সারাংশ। হাযা মা ইনদাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।